কি হয়েছে? কি হয়েছে এখানে? আমি জানি না, আমি জানি না কি হয়েছে। এটা কোনো মানুষের কাজ হতে পারে না। মেরে ফেলেছে এই লোককে, মেরে ফেলেছে রোগীকে। শান্ত হন, কেউ আছেন, সাহায্য করুন আমাদের, কেউ আছেন। বাইক ঠিক হলো? চলবে তো? হ্যাঁ, তেমন তো কোনো সমস্যা দেখছি না, কিন্তু হঠাৎ করে কেন যে বন্ধ হয়ে গেল। তবে চিন্তা করিস না, এখন চলবে। আচ্ছা তাহলে বয়, একটু বিশ্রাম করে নে, তারপর আবারও রওনা হব আমরা। এক কাপ চা দিন তো মামা। আইসা বহেন। আচ্ছা, আমি এখনো বুঝতে পারছি না তুই আমার সাথে কেন এই অচপাড়া গ্রামে এলি। বোঝার কি আছে, যেখানেই রহস্য আছে সেখানেই সায়ন্ত আছে, এতটুকু কি জানিস না? কিন্তু এই গ্রামের রহস্য বলে কিছুই নেই। গ্রামে রোগ বালাই বেড়েছে, চিকিৎসার জন্য ডাক্তারের প্রয়োজন, তাই আমাকে ডাকা হয়েছে। এখানে রহস্যের কি পেলি তুই? অবশ্যই রহস্য আছে। একটা গ্রামের মানুষ হসপিটালে যেতে কেন ভয় পাবে, এটা অনেক বড় একটা রহস্য। আর এই হাসপাতালের ডাক্তাররা বেশি দিন এখানে টিকতে পারে না, এটা আরো বড় রহস্যের বিষয়। ও সেই কথা? আরে গ্রামের সাধারণ মানুষ এখনো ভূতপ্রেত বিশ্বাস করে, তাই এসব গুজব আছে বুঝলি। শুধু শুধু তোর এখানে সময় নষ্ট করা হচ্ছে। আপনারা কি রশ্মি গ্রামে যাইতেছেন? জি, আমি একজন ডাক্তার, রশ্মি গ্রামে চিকিৎসা দিতে এসেছি শহর থেকে। আর আমি একজন কৌতূহলী, যেখানেই রহস্য সেখানেই আমি, আজ এখানে তো কাল অন্য কোথাও। আপনারা হয়তো ওই গ্রামের গুজব রে খুব হালকা করেই নিতাছেন। ওই গ্রামে একটাই হাসপাতাল, ওই হাসপাতালে মানুষের চিকিৎসা কম, মৃত্যু বেশি ঘটে। মানে? ওইখানে ভূতের প্রকট আছে, ভয়ঙ্কর শক্তিশালী ভূত, যার হাত থেকে রক্ষা পাওয়া মুশকিল। আপনারা কিভাবে নিশ্চিত হলেন ভূত ছাড়াও মানুষের মৃত্যু ঘটতে পারে? এত সব আমি জানি না, জানলে তো এতদিনে এত মানুষের মৃত্যু ঘটতো না। সায়ন্ত সময় নষ্ট করিস না, আমার বাড়িতে গিয়ে বিশ্রাম নিতে হবে। কালকে থেকেই আমার হসপিটালের ডিউটি শুরু, এখন রওনা না দিলে অনেক রাত হয়ে যাবে, চল আমরা উঠি। কিন্তু কথা তো শেষ হলো না। তোর এসব ইতিহাস শুনতে হলে তুই একা এসে শুনিস, কিন্তু আমি যে কাজে এসেছি তাছাড়া আর একটা বিষয়েও সময় নষ্ট করতে চাই না। আচ্ছা ঠিক আছে ডাক্তার সাহেব, আপনি যা বলবেন তাই হবে। আচ্ছা মামা এখন চলি, তবে এই রহস্যের সমাধান করা ছাড়া আমি যাচ্ছি না। রোজা বাইকের সামনে গিয়ে দাঁড়ালো। এমন সময় সায়ন্ত খেয়াল করল দোকানের পাশে একটি ঝোপের মধ্যে একটি রক্তাক্ত বস্তা পড়ে আছে, কিন্তু সে কিছুই বলল না। উনাকে বেডে শিফট করতে হবে, আপনি দুই দিন হাসপাতালে থাকুন। আমি সত্যি কইতাছি ম্যাডাম, আমার এই অন্ধকুলির ভূত মাইরা ফেলতে চায়। ধীরে কথা বলুন ম্যাডাম, যা বলছে আপনার ভালোর জন্যই বলছেন। আপনি চাইলেও আমি এতে একমত হতে পারছি না। আপনাকে এখানে না রাখতে পারলে যে কোনো সময় আপনাকে ইমার্জেন্সিতে নেওয়া সম্ভব হবে না, তাই এখানে থাকা ছাড়া কোনো উপায় নেই। সে নার্সকে জিজ্ঞেস করল, উনি এত ভয় পাচ্ছে কেন, তুমি কি কিছু জানো? ম্যাডাম, উমার বড় বোন এই হাসপাতালে মারা গিয়েছিল। হাসপাতালে মানুষের মৃত্যু হতেই পারে, এতে ভয় পাওয়ার কি আছে? আসলে মৃত্যুটা স্বাভাবিক ছিল না, মহিলাটির তেমন কোনো জটিল রোগ ছিল না, কিন্তু তারপর দিন তাকে রক্তাক্ত অবস্থায় বেডে পাওয়া গিয়েছিল। কি? কিভাবে? এটা তো খুনের ঘটনা। না ম্যাডাম। তুমিও এসব বিশ্বাস করো? আচ্ছা যাই হোক, এসব আবুল তাবুল কথা শুনে আমার মাথা ব্যথা করছে, আমি আমার রুমে গিয়ে একটু বিশ্রাম নিতে যাচ্ছি, এক কাপ চায়ের ব্যবস্থা করো। আচ্ছা ম্যাডাম, আমি নিয়ে আসছি। রোজা তার রুমে চলে গেল। বাইরে সন্ধ্যা হয়ে এসেছে, এমন সময় পেছন থেকে একটা হাত তার চুল টেনে ধরল। কে? কে এসব পাগলামি করছে? সে কাউকে দেখতে পেল না, জানালার পাশে গিয়ে দেখল সেখানে কেউ নেই।
কিন্তু আবার সামনে তাকাতেই ভয়ে কেঁপে উঠল সে। একটি আস্ত মাথার কুড়ি তার সামনে চলছে, ভয়ে আতঙ্কে পেছনে দরজা দিয়ে বেরিয়ে যাবে এমন সময় দরজা খুলল সায়ন্ত। সায়ন্তকে দেখা মাত্র রোজা আবার পেছন থেকে তাকালো, কিন্তু সেখানে আর কেউ নেই। রোজা, কি হয়েছে তোর? ঠিক আছিস? এভাবে ঘামছিলি কেন? না না, আমি ঠিক আছি, একটু মাথা ঘুরাচ্ছে। বসে পড়, আমি পানি দিচ্ছি। রোজাকে পানি এগিয়ে দিয়ে সে চেয়ারে বসে পড়ল। তো বল, কি জন্য এলি? কোনো খবর আছে নাকি? হ্যাঁ, বড় একটা খবর পেয়েছি। রাত 12টা বাজতে চলেছে, যা বলার তাড়াতাড়ি বল। এই হাসপাতালে রহস্যজনকভাবে যতজনের মৃত্যু হয়েছে তাদের সকলের সাথে একটা মিল আছে। সেটা কি? কিডনি। মানে? মানে ওদের সকলেরই কিডনি অনুপস্থিত ছিল। এই দেখ ফরেন্সিক রিপোর্ট। আসলেই তো? রোজা ম্যাডাম, আপনাকে একটু আসতে হবে, পেশেন্ট অপেক্ষা করছে। কি হয়েছে? আগে চল। তারা সকলে দৌড়ে গেল রুমটায়। সকলে হতবাক হয়ে দেখতে পারল বেঁটে থাকা লোকটা হাওয়ায় ভাসছে। সায়ন্ত দৌড়ে গিয়ে তাকে নামানোর চেষ্টা করল। রোজা একটি ইঞ্জেকশন পুশ করে দিল, সাথে সাথে লোকটার দেহ শান্ত হয়ে গেল। তোদের ডাক্তারদের এই একটা সমস্যা, এখানে এসেছি এক সপ্তাহ হয়নি, এখনই রাতে ফোন দিয়ে বলে ইমার্জেন্সি আছে। এখন কি করব বল? একটা গাড়িও তো পাচ্ছিলাম না, তাই তোকে ফোন করলাম। আমার কোনো সমস্যা নেই, আমি তো তোর কথা বলছিলাম, একটুও বিশ্রাম নিতে পারলি না। গতকাল ওই লোকটার হাওয়াতে ওড়া, আজকে একজনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু, আসলে খুব অদ্ভুত কাণ্ড করছে এখানে। তোর কি মনে হয়, আসলে কি কোনো ভূতের প্রকোপ থাকতে পারে? আমি ঠিক বুঝতে পারছি না রে। আমার প্রশ্ন হচ্ছে, যদি কোনো ভূত থেকেও থাকে তাহলে সেই ভূত মানুষের কিডনি দিয়ে কি করবে? আমার মনে হচ্ছে এখানে নিশ্চয়ই কোনো ভয়াবহ রহস্য লুকিয়ে আছে। ভূত টুত বলে কিছু নেই, আমি এসব বিশ্বাস করি না। তারা যাচ্ছিল, এমন সময় সায়ন্ত খেয়াল করল তাদের বাইকটি ব্রেক ফেল করেছে। রোজা, একটা সমস্যা হয়ে গেছে মনে হচ্ছে, বাইকের ব্রেক ফেল করেছে। কি বলছিস? ও নো, আমি কিভাবে কি করব এখন? শান্ত, সামনে দেখ। তারা দেখতে পেল তাদের সামনে দাঁড়িয়ে আছে একটি লোক, তার পেটের দিকে সম্পূর্ণ খোলা, মনে হচ্ছে যেন এখনই সার্জারি রুম থেকে বেরিয়ে এসেছে। চোখের কুটুরি দুটো একদম ফাঁকা, সে দাঁড়িয়ে আছে তাদের বাইকের সামনে। সায়ন্ত দিশেহারা হয়ে বাইকটাকে একটা কাছের সাথে ধাক্কা দিল। রোজা রক্তাক্ত অবস্থায় উঠে বসল, সায়ন্ত অজ্ঞান হয়ে গিয়েছে। সায়ন্ত, সায়ন্ত, সায়ন্ত উঠ, ইস, বিড়ি হচ্ছে তোর, তাড়াতাড়ি একটা অ্যাম্বুলেন্স পাঠাও কর্কতুলিতে, দ্রুত। ওকে দেখে রেখো, কোনো প্রয়োজন হলে আমাকে জানাবে, আমি রোগীদের একবার দেখে আসি। আমি কি আসব? না, তুমি শান্ত সাথে থাকো, আমি একাই যেতে পারবো। আপনার জন্য কোনো ওষুধ দিতে হবে? না, আমি ঠিক আছি। কি হয়েছে, কিভাবে হয়েছে এমন? বাসান, বাসান, বাসান আমারে ডাক্তার, আমার দম বন্ধ হইয়া যাইতেছে। এমনটা কিভাবে হলো? আপনার নল কে এভাবে লাগিয়েছে? সে ভালোভাবে খেয়াল করল রোগীটার অক্সিজেন মাস্কে সমস্যা আছে, তাই লোকটি ঠিকমতো শ্বাস নিতে পারছিল না। একজন ডাক্তার সাহেব দিছিল। চিন্তা করবেন না, এখন সব ঠিক আছে, আমি ঠিকভাবে লাগিয়ে দিয়েছি। ম্যাডাম, এইখানে থাকবেন না, কেউ একজন আছে এখানে, সে আপনারে আমারে মাইরা লাইব। শান্ত হন, বিশ্রামের চেষ্টা করুন। আমি সত্যি কইতাছি ম্যাডাম, আমার এই অন্ধকুলির ভূত মাইরা ফেলতে চায়। এখন কেমন লাগছে শান্ত? মাথায় প্রচন্ড ব্যথা করছে। সমস্যা নেই, ওইটা ঠিক হয়ে যাবে, বিশ্রাম নে,
আজকে রাতটা তুই এখানেই বিশ্রাম নে, কাল বাড়িতে বিশ্রাম করবি। অত চিন্তা করছিস কেন? প্রয়োজন হলে আমি এখানে আরো দু তিন দিন থাকতে পারবো, ওসব ভূতের ভয় আমি পাই না। আমি জানি না রে, এখানে কোনো কিছুই আমার ঠিক লাগছে না। ভূতে বিশ্বাস আমি কখনো করিনি, কিন্তু এখানে যা ঘটতেছে আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। সত্যি বলতে আমারও মনে হচ্ছে এখানে ভৌতিক ঘটনাগুলো বানোয়াট নয়, আমার সাথেও বেশ কয়েকবার অদ্ভুত ঘটনা ঘটেছে, আর আজকে তো সরাসরি চোখে দেখলাম। আচ্ছা থাক, তুই আর এসব নিয়ে চিন্তা করিস না, তোর এখন বিশ্রামের প্রয়োজন, তুই বিশ্রাম নে, আমি রোগীদের দেখে একটু ঘুমাবার চেষ্টা করি, এত রাতে বাড়ি ফেরা ঠিক হবে না। সাবধানে থাকিস। হুম, তুইও। শান্ত ঘুমাবার চেষ্টা করল, বাইরে ঘন অন্ধকার হয়ে এসেছে। শান্ত ঘুমাচ্ছিল, এমন সময় একটা বিকট শব্দে তার ঘুম ভেঙে গেল। সে দেখতে পেল একজন লোক হেঁটে চলে গেল। কে? কে ওখানে? এক্সকিউজ মি। শায়ন্ত অনেক কষ্টে বেড থেকে উঠে দাঁড়ালো, এরপর লোকটির পিছু করতে শুরু করল। তাদের দুজন ছাড়া আর কাউকেই দেখা গেল না, সকলে গভীর ঘুমে আচ্ছন্ন। শায়ন্ত তার পিছু পিছু একটা দরজা দিয়ে আন্ডারগ্রাউন্ডের একটা স্টোর রুমে চলে গেল, কিন্তু সেই রুমে ঢুকতেই দরজাটা বন্ধ হয়ে গেল। সামনে থাকা লোকটি চোখের পলকেই কোথায় যেন হারিয়ে গেল। আরে, এই এটা কোথায়? ওই লোকটা কোথায় গেল? কেউ আছেন? কেউ শুনছেন? দরজাটা খুলুন। এমন সময় অন্ধকার রুমে চলে উঠল একটি ল্যাপটপ। শান্ত সেখানে গিয়ে দাঁড়াতেই ল্যাপটপে একটি ভিডিও চলতে শুরু করল। আমি ডক্টর সিয়াম, গত কয়েক বছর থেকেই আমাদের হাসপাতালে মানুষের রহস্যজনক মৃত্যুর কারণ নিয়ে সকলে বিভ্রান্ত, কিন্তু আজকে আমি প্রমাণ সহ এই রহস্যের উন্মোচন করেছি। এখানে আর কেউ নয়, কিছু বিকৃত মানসিকতার মানুষ ডাক্তার সেজে এখানে থাকা রোগীদের কিডনি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বডি পার্টস নিয়ে বিক্রি করে দেয়, বাকিটা আপনারাই দেখুন। কি ভয়ঙ্কর কাণ্ড, মানুষ লোভে পড়ে এসবও করতে পারে। এমন সময় ল্যাপটপটি বন্ধ হয়ে যায় আর দরজাটা খুলে যায়। শায়ন্ত বেশ কয়েকবার চেষ্টা করেও ল্যাপটপটিকে আর অন করতে পারল না, তাই সে প্যানড্রাইভটি খুলে বেরিয়ে গেল সেই রুম থেকে। তোর কাছে এখন আছে ওই ভিডিওটা? হ্যাঁ। আর সিয়াম, তার কি হয়েছে, খোঁজ নিয়েছিস? আমি আজ সারাদিন হসপিটালে খোঁজ করেছিলাম, সে একজন নতুন ডাক্তার ছিল, তাই তেমন কেউ তার বিষয়ে ইনফরমেশন দিতে পারছিল না, কিন্তু কোনো এক অজানা কারণে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তার মানে এই ভিডিওর কারণে জীবন দিতে হয়েছে ওই ছেলেকে? কিন্তু অদ্ভুত একটা জিনিস কি জানিস? কি? আমি যে রুমটায় ভিডিওটা পেয়েছিলাম সেটা ছিল সিয়ামের রেস্ট রুম, সেখানেই থাকতে পারে সিয়াম, কিন্তু তার মৃত্যুর পর তার রুমটা একেবারে বন্ধ করে দেয়া হয়েছিল। কিন্তু অবাক করার বিষয় হলো, গতকাল রাতে আমি যখন সেখানে গিয়েছিলাম দরজায় কোনো তালা ছিল না, ওই ল্যাপটপটায় অটোমেটিকভাবে ভিডিওটা চালু হয়েছিল, কিন্তু ওসব কিভাবে হয়েছিল আমি কিছুই বুঝে উঠতে পারিনি। তুই ভিডিওটা নিয়ে প্রথমেই পুলিশের কাছে নিয়ে চল, কেননা সবকিছুর আগে এই গ্রামকে ওই কিডনি চোরদের থেকে রক্ষা করাটাই আমাদের দরকার। হ্যাঁ, তা তো আমি আজই করব, তবে আমার মনে হচ্ছে কেউ না কেউ আমাদের সাহায্য করছে এই রহস্যটা উন্মোচন করার জন্য, আমি যেভাবে হোক তাকে খুঁজে বের করব। যাক, অবশেষে এই গ্রাম রক্ষা পেল ওই কিডনি চোরদের হাত থেকে। হ্যাঁ, আমারও বেশ ভালো লাগছে, অবশেষে রহস্যটার উন্মোচন হতে চলেছে। কিন্তু আমি খুবই অবাক হয়েছিলাম সেই চাওয়ালার কাহিনীতে। এই গ্রামের প্রথম দিনই আমরা তার দোকানে বসে চা খেলাম, আর তিনিই কিনা যুক্ত ছিল এসব ভণ্ডামিতে। আসলে তার প্রতি আমার প্রথম দিন থেকে সন্দেহ হয়েছিল, কিন্তু একজন সাধারণ চা দোকানি এত বড় সিন্ডিকেটের সাথে যুক্ত থাকবে সত্যি আমি এটা আশা করিনি। তবুও অবশেষে তুই তো সব বের করলি, আমি তো এসব খেয়ালও করিনি। না রে, সবকিছু আমি একা করিনি, নিশ্চয় কেউ আমাকে সাহায্য করেছে, কিন্তু আমি তাকে খুঁজে পাচ্ছি না।
হঠাৎ করে তাদের মাঝে উপস্থিত হল সেই রক্তাক্ত চোখের মনেহীন লোকটি। কে তুমি? ভয় পেও না আমায়, ভয় পেও না বন্ধু, আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি। তাহলে তুমি কি জন্য এসেছো? কারণ আমার খোঁজ চালাচ্ছিলে তোমরা, পরিশেষে আর লুকিয়ে থাকতে পারি না। মানে? আমি হচ্ছি ডক্টর সিয়াম, আর তোমাকে ওই ভিডিওটা দেখিয়েছিলাম আমি। তুমি? হ্যাঁ, আমাকে ওই রাতে তুলে নিয়ে যাওয়ার আগে আমি আমার ফোনের ভিডিওটা ল্যাপটপে সেন্ড করে দিয়েছিলাম। ভেবেছিলাম যদি ওরা মোবাইল নিয়ে ছেড়ে দেয় আমায়, তাহলে ল্যাপটপ থেকে ভিডিওটা ব্যবহার করা যাবে। কিন্তু সেই রাতেই খুন করা হয় আমায়, যার ফলে এই রহস্যের কোনো সমাধান হয় না। এরপর থেকেই আমার আত্মা এই হাসপাতালে অপেক্ষা করতে থাকে কারো সাহায্যের জন্য। এভাবেই খোঁজ পাই তোমাদের। তার মানে এই হাসপাতালে যা কিছু হয়ে গেল সেগুলো মিথ্যা ছিল না, তুমি ওই করতে ওসব? হ্যাঁ, কিন্তু আমি কখনোই কারো ক্ষতি করিনি। এখানে চিকিৎসা প্রক্রিয়া এখনো উন্নত না, অনেক ডাক্তার নার্স এখনো সঠিকভাবে চিকিৎসা দিতে পারে না রোগীদের। তাই আমি রোগীদের বাতাসে ভাসিয়ে বিছানা থেকে ফেলে দিয়ে বিভিন্ন মেশিন দ্বারা শব্দ করে রোগীদের অবস্থার সংকেত দেওয়ার চেষ্টা করেছি। এছাড়াও যখন তোমাদের বাইকের ব্রেক ফেল করে রেখেছিল ওই চায়ের দোকানি, সেই সময়ও তোমাদের সাহায্যর জন্য আমি সামনে এসে হাজির হয়েছিলাম। কারণ তার একটু সামনেই একটা ট্রাক আসছিল, যার সাথে অ্যাক্সিডেন্ট হলে হয়তো কখনোই বাঁচানো সম্ভব হতো না তোমাদের। আর আমাকে প্রথম দিন ওইভাবে ভয় লাগানোর কারণ কি ছিল? আমি পরীক্ষা করছিলাম, আমি জানতে চেয়েছিলাম তোমাদের মধ্যে সাহসিকতা আছে কিনা। কেননা যদি তুমি ভূতের ভয়ে হাসপাতাল ছাড়তে পারো, তাহলে ওই ভিডিও দেখলেও তোমরা কোনো প্রতিবাদ করতে পারতে না। কারণ এই ভিডিও চিত্র ভুল হাতে পড়লে কখনোই এই রহস্যের উন্মোচন ঘটতো না। আর তাই আমি পরীক্ষা করেছিলাম তোমার মাঝে সেই সাহসিকতা এবং ডাক্তার হওয়ার মতো নিষ্ঠাবোধ আছে কিনা। একটা হাসপাতাল আর গ্রামের অসহায় মানুষদের বাঁচানোর জন্য তুমি তোমার জীবন দিয়েছ, সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম। যতদিন এই হাসপাতালে কিডনি চুরির ঘটনা ঘটেছিল ততদিন আমি মুক্তি পাই নাই। আজ আমার আত্মা মুক্তি পেল এই হাসপাতালের করিডোর হতে। পরিশেষে তোমাদের হাতে রেখে গেলাম এই হাসপাতাল এবং মানুষগুলোকে। ভালো থেকো সায়ন্ত, ভালো থেকো রোজা, বিদায়।